ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করার আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা। 30 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত ভোক্তা অধিকার সেবা সপ্তাহ পালন উপলক্ষে কারওয়ান বাজারে সকালে অভিযান চালায় প্রতিষ্ঠানটি। এ সময় প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্যবসায়ীদের আরও সতর্ক হবার পরামর্শ দেন। অভিযানে কাউকে জরিমানা করা হয়নি, বিক্রেতারা সঠিক পণ্যে সঠিক সেবা দিতে পারেন সেজন্য ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে এই সেবা সপ্তাহে। আমাদের সহনশীল হতে হবে, যে আমরা চাই কৃষক বাঁচুক, আমরা চাই ভোক্তা বাঁচুক, এবং ব্যবসায়ী নির্দিষ্ট পরিমাণ মুনাফার বিনিময়ে কৃষকের কাছ থেকে সেটি নানান হাত বদলের মাধ্যমে সংগ্রহ করে যাতে ভোক্তারা পেয়ে যায়। আমরা কখনোই চাই না যে ভোক্তারা ফাইনালি গিয়ে প্রতারণার শিকার।